হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দিব আমরা যারা ট্যাপচক প্রজেক্টে মাইনিং করতেছে তো তাদের কিন্তু অনেক কয়েন হয়ে গিয়েছে, প্রায় 10-15-20 মিলিয়নের ওপরে কিন্তু কয়েন হয়ে গেছে। তো গাইস, তাদের এই কয়েনগুলো কিভাবে তারা বিকাশ বা নগদের মাধ্যমে উঠিয়ে নিতে পারবে বা পেমেন্ট পাবে, এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো গাইস, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, এবং এই কয়েনগুলো কিন্তু আপনি সেল করে এনি স্ট্রিম কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব। তো গাইস, আগের ভিডিওতে কিন্তু অনেকে বলতেছিল এটা তো বাইন্যান্সের লিস্ট হবে না, তো তাছাড়া আমাদের যে এক্সচেঞ্জারে এটা লিস্ট হবে, তো এইখান থেকে আমরা আসলে এটা কীভাবে, অর্থাৎ এইটা কিন্তু বাইবিটে কিন্তু লিস্ট হবে। তো গাইস, বাইবিট বা এইখানে যে একটা ওয়ালেট আপনারা দেখতে পারতেছেন, যে ওয়ালেটটা আমরা কিন্তু কানেক্ট করেছি, এবং আমরা কিন্তু এইখানে এই স্লোনা কয়েনটা কিন্তু পেয়ে যাব। তো গাইস, যখনই আমাদের এই ওয়ালেটে আমাদের সেই টোকেনগুলো চলে আসবে, তখন আমরা সেই টোকেনগুলো কিভাবে সেল করব, সেল করে বিকাশ বা নগদের টাকা নিব, তার জন্য এইখানে দেখতে পারবেন সেন্ট বলে একটি অপশন। সেন্টে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন স্লোনা, আমরা এটা অবশ্যই ক্লিক করে নিব। তো গাইস, এটা ক্লিক করে নেওয়ার পর আপনাদের এখন যে কাজটা করতে হবে, আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের বাইন্যান্স যে অফিশিয়াল অ্যাপসটা আছে বা বাইন্যান্স অ্যাকাউন্টে। আসার পর এইখান থেকে আপনাদের সর্বপ্রথম আগে স্লোনা যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিতে হবে। তো এইখান থেকে জাস্ট আমরা সর্বপ্রথম উপরে একটা সার্চ বার ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এইখান থেকে আমরা এইখানে সার্চ করব স্লোনা। তো এইখান থেকে আমরা অবশ্যই এইখান থেকে ক্রিপ্টোটা সিলেক্ট করে নিচ্ছে। তো গাইস, এখান থেকে ক্রিপ্টোটা সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা একদম উপরে দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের সার্চ বার চলে আসবে। তো গাইস, সার্চ বারে আসার পর এইখানে আমরা অবশ্যই সার্চ করব স্লোনা। তো গাইস, স্লোনা দিলে দেখতে পারবেন স্লোনার কিন্তু যে ইটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, এবং এইখান থেকে আপনাদের সর্বপ্রথম এর অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। তো গাইস, অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এইখান থেকে আপনাকে সেই অ্যাড্রেসটা সেন্ড করতে হবে। তো এইখান থেকে অবশ্যই কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু নেট ফি লাগবে, বা যার জন্য কিন্তু আমরা এখান থেকে দেখাচ্ছি না। তো ওই ওয়ালেটটা থেকে আপনারা কিন্তু ট্রান্সফার করে কিন্তু এইখান থেকে বাইন্যান্সে আপনাদের টোকেনগুলো নিয়ে আসবেন। তো গাইস, নিয়ে আসার পর এইখানে জাস্ট টোকেনে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, টোকেনে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম কিন্তু সেই টোকেনগুলো আগে কনভার্ট করে নিতে হবে USDT-তে। তার জন্য এইখানে আমরা সেল অপশনটা ক্লিক করব, তারপর মার্কেট, তারপর কত পরিমাণে টোকেন আপনারা এখান থেকে কনভার্ট করবেন সেটা দিয়ে এখানে সেলে দিলেই দেখতে পারবেন আমাদের টোকেনটা কিন্তু অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে যাবে USDT-তে। তো গাইস, এই USDT এখন আপনারা কীভাবে সেল করে বিকাশে টাকা নেবেন সেটাই দেখিয়ে দিব। তো এইখান থেকে আমরা সেল অপশনটা সিলেক্ট করে অবশ্যই এইখান থেকে বিকাশ বা নগদ আমরা, তো গাইস, এইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইখানে অনেকগুলো বায়ারের কিন্তু রিভিউ আপনারা দেখতে পারবেন, যার রিভিউ বা যার রেটিং সব থেকে ভালো তার কিন্তু এইখান থেকে আপনারা ডলারগুলো সেল করে দিবেন। তার জন্য আপনারা যে কাজ করবেন, এখানে ডলারের অ্যামাউন্ট দিবেন, এবং যে অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট নিতে চান নগদ বা বিকাশ এইখানে সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো গাইস, দিয়ে দেওয়ার পর এখানে সেল অপশনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু ইনস্টিম কিন্তু ডলার সেল হয়ে যাবে, এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো গাইস, যখনই আমাদের ট্যাপচক প্রজেক্টটা লিস্টিং হবে, আমরা কিন্তু খুব সহজেই এইভাবে বিকাশ বা নগদে কিন্তু টাকা উঠিয়ে নিতে পারবো। ধন্যবাদ।